的不爱说话。啊，বন্ধুরা, বিগত কয়েক মাস ধরে চলছে আমাদের আন্দোলন কেবল টিভি মূল্যবৃদ্ধির কারণে। তিন নম্বর সিআর এভিনিউ, আজকের এই 10ই ডিসেম্বর দিনটা ট্রায়ের অফিসে আমরা এসেছি আজকে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, অর্থাৎ একটি স্মারকলিপি জমা করব কেন বৃদ্ধি হলো কেবলের এত মূল্য। দেখে নেওয়া যাক আজকে কি হয়, এখানে কজনকে ঢুকতে অ্যালাউ করে এনারা সেটাই আমরা দেখব, এবং কজন নিচে থাকবে না সেগুলো ওনারা দেখে নিচ্ছেন। আসুন ভিডিওটি দেখতে থাকুন। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা আপনি পাঁচজন আপনারা গিয়ে বলুন আমাদের দার্জিলিং থেকে রায়ের অফিসে কাজকর্ম সেরে ওনারা এখানে জমায়েত হয়েছেন মোহামেডান মাঠে। দেখা যাক ওনারা এখানে কি বলেন, দেখে নেব। এখানে আমরা এসেছি আজকের সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যে ট্রাই আছে সেই ট্রাইয়ের একটা নির্দেশিকা এসেছে আমাদের কেবিলাপাটাদের কাছ থেকে কাছে, যে 29শে ডিসেম্বর ট্রাইয়ের রিও বলে একটি নতুন নিয়ম পরিষেবা চালু হচ্ছে, যেটাতে বলা হয়েছে যে গ্রাহক টিভি দেখবে এখন যেটা অল্প পয়সায় যে চ্যানেলটা, যে অল্প পয়সায় যে ছবিটা তারা দেখছে, সম্পূর্ণ চ্যানেল যেটা দেখছে নির্দিষ্ট পয়সায়, সেটা আর পাবেন না 29শে ডিসেম্বর থেকে, সেটা বন্ধ হতে চলেছে। সেখানে বলা হয়েছে যে যে চ্যানেলটি দেখবেন সেই চ্যানেলের পয়সা দিতে হবে, উইথ আপনার 100টা ফিটওয়্যার চ্যানেল পাবেন, সেই 100টা ফিটওয়্যার চ্যানেলে বলা মানে 100টা ফিটওয়্যার চ্যানেল থাকবে, সেখানে 130 টাকা এবং জিএসটি দিতে হবে, প্রায় 153। এরপরে যে চ্যানেলগুলো আপনারা দেখবেন সেটা হচ্ছে 19টা, মানে অনেক ভালো ভালো চ্যানেল আছে যেগুলো স্টার জলসা, জলসম্বী, জি বাংলা, এগুলো 19 টাকা করে পড়বে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে, এবং সেকেন্ডটা এইভাবে যদি চলতে থাকে, তারা বলছে যে গ্রাহক পরিষেবার স্বার্থে আমরা এটা চালু করেছি, কিন্তু একটা গ্রাহক যদি অল্প পয়সায় এখন দেখছে সেটা যদি এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে এইটা হলে গ্রাহককে আরও বহুগুণ টাকা দিয়ে পরিষেবাটা নিতে হবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মতো অপারেটর একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং রিওর যে সিস্টেমে বলা হয়েছে যে মানে যে কমিশন আমাদেরকে দেবে সেই কমিশনে আমাদের অফিস পর্যন্তই শেষ হয়ে যাবে, আমাদের কোনো পয়সা আমরা উদ্বৃত্ত পয়সা পাবো না, সেখানে আমরা কর্মহীন হয়ে পড়বো, আমাদের কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বে। তারই বিরুদ্ধে আমাদের ট্রায়ের অফিসে একটি ডেপুটেশন দিতে এসেছি আমরা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটার্স ইউনিয়নের পক্ষ থেকে সারা বাংলার অপারেটার জোটবদ্ধ হয়ে মিলিতভাবে ট্রায়ের এই নীতির বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন জমা দিয়েছি আজকের, দিয়ে আজকের এখানে জমায়েত হয়ে সবাইকে এই বার্তা দিলাম যে আগামী দিনে সবাই জোটবদ্ধ থেকে যাতে এটা সুস্থভাবে কেবল টিভি পরিষেবাটা দেওয়া যায়, তারা একটা রূপরেখা তৈরি করলাম। জনগণ কি সাথ দিতে পারে আপনাদের সঙ্গে? জনগণ তো অবশ্যই, এটা তো জনগণের পরিপন্থী হচ্ছে, যে আইনটা চালু হতে লাগু হতে চলেছে সেটা তো জনগণ পরিপন্থী। একটা একটা কনজিউমার সে বর্তমানে 150 থেকে 200 টাকায় কেবিল দেখছে, কিন্তু সেই কেবিল বর্তমানে রিওর পরে
যদি সেই কেবিলটা সে দেখতে পায়, এই চ্যানেলগুলো যদি তাকে দেখতে হয়, এইটা মিনিমাম 4-5 গুণ টাকা দিতে হবে। কোনো কেবিলা পড়ার সময় কোনো গ্রাম বাংলার গরিব খেটে খাওয়া মেয়নতি মানুষ যারা সারাদিন প্রাতঃ পরিশ্রম করে এসে মাতার গ্রাম পায়ে পেলে সন্ধ্যাবেলায় এসে বাড়ি ফিরে যখন একটু বিনোদনে ব্যস্ত থাকে, সেই বিনোদনটা থেকে আর তারা করতে পারবে না। তারা দিন আনে দিন খায়, এত টাকা দিয়ে কেবিল পরিষেবা চালাতে পারবে না। তারাও বিনোদন থেকে হারিয়ে যাবে, বিনোদন থেকে ছিটকে পড়বে। এটা তো অবশ্যই তাদের মঙ্গলের জন্যে আমাদের লড়াই, প্লাস নিজেদের বাঁচার জন্য আমাদের লড়াই। আপনার নামটা? আমার নাম শঙ্কর মণ্ডল, প্রেসিডেন্ট বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর সিং। ধন্যবাদ আপনাকে। সুরা শুনলেন উনি কী বললেন, উনি বিশ্ব বাংলা কেবল অপারেটর ইউনিয়নের প্রেসিডেন্ট। উনি অনেক কিছু বললেন না এবং অনেক কিছু গোপনও রাখলেন আন্দোলনের স্বার্থে। দেখা যাক পরবর্তী পদক্ষেপ কী থাকে। তবে এটা বোঝা গেল ওনার বক্তব্যে যে উনি এসএস দেখে ছাড়বেন এবং বাংলার কেবিল অপারেটররা টোটালি আন্দোলনমুখী হয়ে আছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।